সৈয়দ মুজতবা আলীর মতো সাহিত্যিক, এবং সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে এসেছিল যখন রবীন্দ্রনাথ সিলেটে আপনার এসেছিলেন, তখন বক্তৃতা দিয়েছেন রবীন্দ্রনাথ। সৈয়দ মুজতবা আলী তখন অল্প বয়সের, এবং ওদের বাড়িতে ছিল ওই শিক্ষা দীক্ষার প্রচলন তো ছিলই, ওদের ছিল একটা আলিগড় ফালিগড়ের পড়া টড়ার ব্যাপার স্যাপার। সেই জায়গাতে মুজতবা আলী কিন্তু একটা চিঠি লিখেছিল রবীন্দ্রনাথকে, এবং সেই সূত্রে রবীন্দ্রনাথ ওকে ডেকে নেন, ওকে ডেকে নেন এবং ওখানে পড়তে ইয়ে করেছিলেন। তো এটা আমি সত্যজিৎ রায়কেও দেখেছি। সত্যজিৎ রায়কে যখন ভক্তরা চিঠি দিত, ঠিক সত্যজিৎ রায় কিন্তু এক লাইন হলে উত্তর দিত, প্রচুর চিঠি লিখত। আর এই গুণটা দেখেছি আপনার ভিতরে, আপনার বাড়িতে অসংখ্য চিঠি গেছি, আমিও লিখতাম অনেক চিঠি, কিন্তু এখন তো চিঠি লেখার রেওয়াজটাই চলে যাচ্ছে, এখন রেওয়াজটা চলে, এখন এখন তো লোকে SMS করে, এ করে, এসব করে। তুমি যখন মুজতবা আলীর কথা বললে, মুজতবা আলীর মানে শান্তিনিকেতনে যাওয়াটা একটা বিরাট ঘটনা, বিরাট ঘটনা, কারণ বাংলা সাহিত্যে ওই রকম একটা প্রতিভা যিনি ইচ্ছে মতন আরবি, ফার্সি, ফরাসি, জার্মান যে কোনো শব্দ ঢুকিয়ে দিচ্ছেন, অথচ সুখপাঠ্য, এ তো মানে বিরাট প্রতিভা, না হলে হয় না। এবং মুজতবা আলী এটা করে আমাদের বাংলা ভাষাটার অনেকখানি পরিবর্তন করেছে, গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছেন। এখন আমরাও ইচ্ছে করলে অন্য ভাষার একটা শব্দ যদি কানে ভালো লাগে আমরা দিয়ে দিই, ব্যবহার করে দিই। তো মুজতবা আলীর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, আমাকে বেশ ভালোই বাসতেন উনি। প্রথম দিকে খুব রেগে গিয়েছিলেন, তার কারণ হচ্ছে যে আমি কিছু ফরাসি কবিতার অনুবাদ করেছিলাম, আমি ভালো ফরাসি জানি না, তা আমার ওই আমি ওখানে উচ্চারণ নিয়ে দু একটা মন্তব্য ছিল যে র্যাবো না র্যাবো না অমুক এসব আর কি। মুজতবা আলী মানে নাকি মন্তব্য করেছেন, এই ছেলেটা অত্যন্ত পাকা, কিছুই বোঝে না, অমুক না না জেনে এইসব অল্প জ্ঞান নিয়ে এরা সেটা সে বলে খুব গালাগাল দিয়েছিল আমাকে। গালাগাল দিতে আমি তখন একটা চিঠি ভয়ে ভয়ে লিখলাম, একটা চিঠি যে আমি হচ্ছি আপনার একেবারে অতি ভক্ত, আপনি আমাকে গালাগাল দিচ্ছেন তাতেই আমি ধন্য হয়ে গেছি, তবে আমি যেগুলো করেছি ওই উচ্চারণ নিয়ে ওগুলো ইয়ার্কি, আমার কিন্তু উচ্চারণ নিয়ে অত জ্ঞান নেই, আমি বলছি এক একটা লোক এক রকম উচ্চারণ করে, এইভাবে। তখন উনি তার কোনো উত্তর দিলেন না, বলছি তখন ও বোধহয় রাগ ছিল। তারপর কী করে হঠাৎ একদিন ওর কাছ থেকে একটা চিঠি পেলাম, সেটা উনি সবুজ কালি ব্যবহার, হ্যাঁ সবুজ কালি ব্যবহার করতে, সবুজ কালিতে আর অপূর্ব সুন্দর হাতে রাবীন্দ্রিক হাতে লেখা, সমস্ত রাবীন্দ্রিক, তো ওই হাতের লেখা আছে একটা চিঠি। আমি আরে এটা হয় দিন বাদে, সেটাতে উনি আমার একটা ওই সোনালি দুঃখ বলে বই পড়েছিলেন, ওই বইটি তো অসাধারণ, বইটা পড়ে তারপরে বললো যে এটা আমি সোয়াদ সোয়াদ আমার বিছানার পাশে রেখে দিই বইটা, তারপর তুমি একদিন এসো। তারপর গেলাম, তখন তখন উনি আমাকে অনেক ভাষায় গাঙ্গুলি মানে কি, গঙ্গোপাধ্যায় করতে গেলো তুমি জানো কি, বলে আমাকে শেখাচ্ছেন নি গঙ্গোপাধ্যায়, উনি তো সংস্কৃত সংস্কৃত জানতেন ভালো। সোনালি দুঃখ আমার একটি অন্যতম প্রিয় বইয়ের মধ্যে একটি, তার কয়েকটি লাইন পড়ে শোনানোর লোক সংবরণ করা পাচ্ছি না। আমি সামান্য কবি।